আসসালামু আলাইকুম উৎকৃষ্ট সংবাদপত্র বাংলাদেশ দেশের পণ্যই দেশের শক্তি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছি আমি মোস্তফা মল্লিক সংবাদপত্রের শিরোনামে যাওয়ার আগে আপনাদের সঙ্গে যাকে পরিচয় করিয়ে দিতে চাই তিনি আসলে একনামেই পরিচিত এবং বাংলাদেশের অন্যতম একজন সম্পদ যদি আমরা বলি জীবন্ত কিংবদন্তি বলতে যা বোঝায় ঠিক তাই আমাদের সঙ্গে রয়েছেন ইউজিসি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ এ বি এম আব্দুল্লাহ এবং স্যারের আসলে শিরোনাম বলে শেষ করা যাবে না তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের চেয়ারম্যান ছিলেন ডিন ছিলেন তিনি বাংলা তিনি একুশে পদক পেয়েছেন বাংলা একাডেমির ফেলোশিপ এক কথায় স্যার আপনি অনন্য গুণের অধিকারী সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি আমার সহ যত সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য নিবেদিত প্রাণ একজন চিকিৎসক আপনাকে পেয়ে আমরা খুবই খুশি আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আপনার মতামত জানার আগে আমরা দর্শকদের জন্য কিছু শিরোনাম তুলে ধরতে চাই দর্শক আমার সামনে কি পত্রিকা রয়েছে কয়েকটি আমি শিরোনাম তুলে ধরছি প্রথম আলো বলছে একটি অনুমোদনহীন হাসপাতাল সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এরপরে আরো নানা শিরোনাম করেছে আজ পবিত্র হজ তারা দ্বিতীয় শিরোনাম করেছে পল্লবী থানায় বিস্ফোরিত বোমার লক্ষ্য কে ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাক বলছে ভাড়াটে খুনির সঙ্গে থাকা বোমা থানায় বিস্ফোরণ একই রকমের শিরোনাম তারা বক্স আইটেম করেছে পরবর্তী সিজিএফ সম্মেলন হবে মুজিব বর্ষ স্মরণে এটা আমাদের জন্য একটি ভালো সংবাদ করোনায় অন্যরকম পরিবেশে পবিত্র হজ আজ বলছিলাম দৈনিক ইত্তেফাকের শিরোনাম দৈনিক জনকণ্ঠ বলছে নেট যুগের প্রতারণা এবং সেখানে যে প্রতারণাগুলো অভিনব কৌশলের প্রতারণা আশ্রয় নিয়ে গণমাধ্যমে যে সংবাদগুলো এসেছে সেগুলোই এখানে বলা হয়েছে সমকাল তাদের সংবাদ শিরোনামে বলছে সংক্রমণ বাড়তে পারে ঈদের পর পর কালের কণ্ঠ বলছে আগস্ট জুনেই বন্যার তাণ্ডব উত্তরে অবনতির সংখ্যা রাজধানীর পূর্বাঞ্চলে পানি ঢুকছে ডেইলি সান বলছে কোভিড-19 টেস্ট পিপল ওয়ারি অ্যাবাউট রং রেজাল্টস বাংলাদেশ প্রতিদিন তারাও বেশ কিছু ভালো শিরোনাম করেছে ঈদ সামনে রেখে শুধুই ঝুঁকি এবং পরবর্তী যে আগে যে সবগুলো বলেছি সেগুলো বলেছে দেশ রূপান্তর বলছে কোরবানির সামর্থ্য হারিয়েছে 25% মধ্যবিত্ত এরকম আরো অসংখ্য শিরোনাম আমাদের সাথে আছে নিশ্চয়ই আমরা সেগুলোতে যাব তার আগে আপনারা শুনলেন আমাদের আজকে যে অতিথি ইউজিসি অধ্যাপক ডক্টর বেবিম আব্দুল্লাহ স্যার আপনি যদি আসলে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই এখন ঈদের বাজার রমরমা এবং বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের ঈদের বাজার বসেছে সবকিছু মিলে একটা স্বাস্থ্য ঝুঁকি তো রয়েই গেছে আপনি যদি একটু বলতেন স্যার ধন্যবাদ আপনাকে দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি আমি শুরুতেই বলতে চাচ্ছি আমরা তো ইতিমধ্যে এই করোনার সংক্রমণে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গকে হারিয়েছি অনেক ডাক্তারকে হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং অনেকে আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যুর সঙ্গে লড়ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি তো আপনি অনেকগুলো শিরোনাম পড়লেন এখন কথা হলো যে আমাদের তো আর একদিন পরেই তো ঈদ এটা ঈদুল আজহা কুরবানি এবং শুধু এটা এই ঈদটারই তো একটাই বৈশিষ্ট্য ঈদুল আজহা না ঈদের নামাজ সাথে আবার কুরবানি এটি তো একটা বিশাল ব্যাপার আমাদের জন্য তো শিরোনামে যে দেখলেন একটা তো যে যেমন সমকাল লিখছে যে ঈদের পরপরই ঝুঁকি বাড়বে ইভেন প্রতিদিনও তো একই কথা লেখছে ঈদের সময়ের সংক্রমণের ঝুঁকি আছে তো এখানে একটা কথা মনে রাখতে হবে আপনারা হয়তো জানেন যে আমরা আমিও বিভিন্ন সময় বলছি যে এই রোগটা তো ছোঁয়াচ্ছে সুতরাং যেখানে জনসমেশ বেশি মানুষ যদি শারীরিক দূরত্বটা মেনটেন না করে স্বাস্থ্যবিধি না মানে তাহলে তো ঝুঁকি বাড়বেই এবং সেই জন্য এটাকে ঈদকে সামনে রেখে আপনারা তো জানেন যেমন আজকে পত্রিকাতে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু একটা গাইডলাইন দিছে তারা এবং গাইডলাইন দিচ্ছে মানুষের ভালোর জন্য যাতে এই রোগটা সংক্রমিত না কারণ সংক্রমিত হলে রোগ সরে গেলে তো মানুষের ঝুঁকি মৃত্যুর ঝুঁকি তো বাড়বেই যেমন কয়েকটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি তারা কী গাইডলাইনটা দিছে যেমন একটা জায়গায় তারা বলছে যে যেহেতু ঈদের মধ্যে জনসংক্রান্ত হবেই মানুষ হাটের কাছে বাজারে যাচ্ছে গরুর হাটে যাচ্ছে গরু কিনছে গরু জবাই এগুলো তো হবেই সুতরাং এই জন্য তারা যেটা এবং নামাজ পড়তে ঈদের নামাজের ব্যাপার তারা বলছেন যে সেটা হলো জনসমাগম যতটুকু সম্ভব হয় বাতিল করতে হবে না সীমিত করতে হবে কারণ বেশি লোক থাকলে কিন্তু ঝুঁকিটা বেশি থাকবে প্রথম দ্বিতীয় কথা হলো যারা ষাটোর্ধ্ব বয়স বয়স্ক যারা বেশি তাদের বিভিন্ন রোগ আছে হার্টের রোগ কিডনির রোগ লিভার এই ধরনের তাদের কিন্তু সংক্রমণের ঝুঁকিটা বেশি তাদের জন্য বলো তারা পারতপক্ষে ঘরেই থাকবেন বাইরে যাবেন না নামাজটা ঘরেই পরে নেন হাটেঘাটে বাজারে গরুর হাটে বা গরু যেখানে জবাই হয় এখনও যাবেন না না যাওয়াই তো ভালো আরেকটা পয়েন্ট যেমন আছে যেমন এই যখন তো কুরবানি তো
জবাই হবে, সুতরাং গরু জবাইয়ের সময় এবং মাংস বিতরণের সময় কঠোরভাবে যেন স্বাস্থ্যবিধি পালন করা হয়। স্যার চামড়া ছিলতে তো অনেক সময় বলছি গরু যখন চামড়া ছিলা মাংস বিতরণ অনেক মানুষও থাকে চামড়া ছিলা এই যে ব্যাপারে স্বাস্থ্যবিধি মানতে হবে, যারা ওর সঙ্গে জড়িত থাকবেন লোক সমাগম কম থাকবে, মাস্ক পরবে, গ্লাভস পরবে, গাউন পরবে, এগুলো পরে মাথায় ক্যাপ নেগুলো করতে হবে। আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট হলো যে মানুষ তো ঈদের মধ্যে খালি ঘোরাফেরা করে বেড়ায়, মনে রাখতে হবে এই ঈদটা কিন্তু এটা একটা অন্যরকম ঈদ, এটা কিন্তু নর্মাল ঈদের মতো না, এটা একটা বলতে পারেন কি একটা বিশেষ ব্যবস্থা কিন্তু আমরা এই ধরনের ঈদ করতে চাচ্ছি। তো তা দ্বারা জানে যে বিভিন্ন জন মানুষ ঘোরাফেরা পার্কে যায়, এই চিড়িয়াখানা যায়, বিনোদন কেন্দ্র, শপিং মল, তাদের তারা যে গাইডলাইন দিচ্ছে তারা হলো শপিং মল বিনোদন কেন্দ্র পারতপক্ষে বন্ধ রাখলে ভালো, কোনো বিনোদন করে যাবে না, ঘোরাফেরে আমোদ ফুর্তি রাস্তাঘাটে খাওয়া দেখলে বন্ধ করবে, এবং ভালো যদি একবারে বন্ধ নাও করে অন্তত যেন সীমিত করা হয়, দূরত্ব মেনটেন করে যেন লোক চলে, এগুলো কিন্তু জরুরি। আরেকটা পয়েন্ট যেমন বলছেন তারা, যেমন আমরা তো ঈদের সময় তো অনেক সময় সামাজিক রীতি ধর্মীয় রীতি এগুলো করি, মানুষ আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি যায় ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া চলে, নিজের দাওয়াত দেয় অন্য ঘরে খায়, এগুলোর জন্য অ্যাভয়েড করে অথবা সীমিত করে, এটা খুব জরুরি। আরেকটা পয়েন্ট যেমন যে ঈদের সময় কিন্তু আপনি দেখবেন পলিটিক্যাল ব্যাপারও বলতে পারেন বা সামাজিকও বলতে পারেন, মানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন বা বিভিন্ন রাজনীতির শুভেচ্ছা বিনিময় করেন, মানুষ যায় আসে তাই না, সালাম করে, কোলাকুলি এগুলো তো করে, এটাও যেন সীমিত করা হয় এবং দূরত্ব যেন মেনটেন করা হয়, কারণ যেখান তো তার মানুষ যাবে তো সেখানে যদি দূরত্ব মেনটেন না হয় তাহলে কিন্তু তারা ঝুঁকি থাকবে, যদি বাতিল করে তাই করতে পারে বা সীমিত করতে পারে, কিন্তু যদি তারা করে নেই যে সামাজিক যে বিধিগুলো এগুলোর জন্য মেনটেন করে চলেন। আর দু একটা পয়েন্ট আছে, যেমন এই ঈদে তো নামাজ খোলা ময়দানে না পড়লে, এবার যদিও তারা বলছে খোলা জায়গায় পড়া যেতে পারে কিন্তু বড় জামাত করে না, বড় জামাত করলে তো ঝুঁকি থাকবে, খুবই ঝুঁকি থাকবে। আর অনেকে নামাজ পড়ার কথা বলা আছে মসজিদে পড়বে, আপনি গত ঈদের কথা মনে আছে কিনা, তাই তো তারা বলছে যে তারা ঘরে পড়বে, কিন্তু পৃথিবীর সব দেশে কিন্তু তারা ঘরেই পড়ছে, আমাদের দেশে কিন্তু খোলা ময়দানে অ্যালাউ করা না কিন্তু মসজিদে কিন্তু অ্যালাউ করা হয়েছে। তো এখনো তারা গাইডলাইন দিচ্ছে মসজিদে নামাজ পড়ার আগে আমরা যে করি না যে স্প্রে ছিটায় যেগুলো জীবাণুমুক্তকরণ, এইটার জন্য স্ট্রিক্টলি মেনটেন করা হয়, এবং যেন মসজিদটা খোলামেলা থাকবে, জানলা দরজা খোলা থাকে, আলো বাতাস যেন থাকে এবং দূরত্ব যেন মেনটেন করা হয়। এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সংক্রমণের ঝুঁকি কমে, কারণ সবাই তো আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ঈদের ঈদের সময় সংক্রমণ বাড়বে, রোগী বাড়বে, সারা দেশে মানুষ তো অনেক গ্রামে চলে যাচ্ছে, ছড়ায় পড়ছে, এগুলো তো ঝুঁকি রয়ে গেছে। সুতরাং এই গাইডলাইনগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে, আমরা যেন মানে চলতে, আমরা যেন নিজেদেরকে নিজে সুরক্ষার জন্য এই ব্যাপারে একটু যত্নবান হই। স্যার মানে আমরা এই প্রশ্নটা করছি, আপনি একজন অন্যতম দেশ সেরা চিকিৎসক বলে এই প্রশ্নটা করছি সংবাদপত্রের একটু বাইরেই, সেটি হচ্ছে স্যার আমরা তো অনেকে আছি যে এই কুরবানিটা তো হচ্ছে আমাদের সংযমের জন্য, আমরা অন্যের জন্য স্যাক্রিফাইস আল্লাহ তাআলার জন্য, আমরা স্যার অনেকে দেখি যে এইটা এই কুরবানির মাংসগুলো দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখে, তো এবার তো করোনার সময় আমি জানি না পশুদেরও কি অবস্থা, করোনা আক্রান্ত হয় কিনা আপনি চিকিৎসক ভালো বলতে পারবেন, তো এই সংরক্ষণ পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ফ্রিজে রাখা নিয়ে এটা ঠিক কিনা আসলে? আমি দুইটা জবাব দিচ্ছি। প্রথমে একটা অনেকে কিন্তু প্রশ্ন করেন এই যে আমরা গরু খাসি জবাই করব, এর মাধ্যমে করোনা ছড়ানোর ঝুঁকি আছে, তাই তো এটা একটা প্রশ্ন প্লাস এরকমই একটা করতে চাইছি, তাই তো না, সুন্দর প্রশ্নের যুক্তি করে বা আমাদের জনগণের প্রশ্নের বোধ আপনি করলেন এটা। প্রথম কথা হলো পশুর মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত তথ্য প্রমাণ নাই, যদিও পশু বলতে আমি আমাদের দেশীয় এই গবাদি পশু যেগুলো গৃহপালিত তাই না, গরু খাসি এগুলো মিন করছে বা মহিষ যা করে যেগুলো জবাই করা হয় কুরবানির সময়, এর মাধ্যমে কিন্তু মানুষের ঝুঁকিটা তেমন নাই, কারণ মানুষ থেকে মানুষের সাথে আক্রান্ত ব্যক্তি অথবা যার মধ্যে ভাইরাসটা রয়ে গেছে তার মাধ্যমে কিন্তু অন্য জনের মধ্যে ছড়াইতে পারে, এখনো কিন্তু প্রমাণিত। তবে ওই চায়নাতে যেমন শুরু হয় ডিসেম্বরে, এগুলো কিন্তু ওই বন্য পশু থেকেই আসে ধারণা করা হয়, ওরা তো সবই খায় বাদুর, ওরা মনে করে বাদুরের স্যুপ খায় হয়েছে, বাদুর, সাপ, বন রুই, খরগোশ, শিয়াল, কুকুর তো সবই খায়, এবং ওরা হলো অর্ধ কাঁচা অর্ধ সিদ্ধ এগুলোও কিন্তু খায়, ধারণা করছে ওই মাধ্যমে হয়েছে। তা আমাদের দেশ তো আল্লাহর মতো এসব নাই, আমরা তো ভালো করে সিদ্ধ করি, আমরা যদি গোস্ত ভালো করে সিদ্ধ করে খাই তাহলে কিন্তু ঝুঁকি একদম নেই। ইভেন যারা যে গরু জবাই করে যে চামড়া ছিলবে, গোস্ত কাটবে, তাদের কিন্তু ঝুঁকি তত নেই, শুধু ঝুঁকি হলো জনসমাবেশ, লোকজন যেন গাদাগাদি করে এইসব না করে, এইটা হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ, এইটুকু খেয়াল রাখলে হবে। এবং এই যে কুরবানির পরে বর্জ্য যেগুলো থাকে, রক্ত, গরুর পায়খানা, রেখানা, দ্রুত যেন এগুলো পরিষ্কারের ব্যবস্থা করা, এইটা কিন্তু সবচেয়ে জরুরি। আর যে প্রশ্ন করে এটা কিন্তু খুব জরুরি, মানুষ কিন্তু প্রত্যেক ঈদের আগে বা কুরবানির আগে
ফ্রিজ কেনার ধুম পড়ে যায় এবং অনেকেই একের মাসের পর মাস এই গোশত সংরক্ষণ করে মাসে পর খায়, এটা তো আসলে ঠিক না। আমি কুরবানি তো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি ত্যাগ স্বীকার করব, এই তো এই মানুষ আমি এই গোশত আমি ফ্রিজে রেখে মাসের পর মাস খাবো, এটা তো আসলে উচিত না, তাই তো? বিশেষ করে বর্তমানে যেটা জরুরি, দেখেন মানুষ তো কত গরিব, কষ্ট করছে, বেতন পায় না, চাকরি নাই, বাকি নাই, ইভেন শর্তে মানে কিন্তু গ্রামে ছড়া গেছে। সবচেয়ে ভালো কুরবানি তো দিবই, ওয়াজেব আদায় করতেই হবে। আমার মনে হয় এই গোশতগুলো এইভাবে সংরক্ষণ না করে গরিবের মাঝে, জনগণের মাঝে, সর্বদা আমরা বিতরণ করে দেই, তাহলে মনে হয় কুরবানির আমার যে মনের উদ্দেশ্য বা কুরবানি করার যে জন্য আল্লাহ তাআলার জন্য যে করব, ইচ্ছে বোধ হয় সুন্দর হবে আমি মনে করি। সেজন্য আমি রিকোয়েস্ট করব, আপনারা কেউই কাজটা করবেন না, যতটুকু সম্ভব গ্রামে গঞ্জে গরিব প্রান্তিক জনগণের মাঝে এগুলো। বিশেষ করে আরেকটা প্রবলেম কিন্তু হচ্ছে বন্যা, একে তো এই করোনা, তারপরে বন্যা, দুইটাই তো ঝামেলা। আর বন্যার জন্য মানুষ তো সর্বশান্ত, পানি বন্দি বা আশ্রয় কেন্দ্রে বন্দি, নিজের ঘরে নিজেই বন্দি। সংবাদপত্রে এসেছে যে বেশ কিছু পয়েন্টে 98 সালের পরে এই প্রথম ভয়াবহ বিপৎসীমা অতিক্রম করেছে এবং অনেকদিন থাকতেও পারে। শুনুন, তারা তো কষ্টে আছে। আমি মনে করি এই কুরবানি যে গোশতগুলো আপনার জরুরি ভিত্তিতে তাদের মধ্যে বিতরণ করে দেবেন, এইটা বোধ হয় কুরবানির উদ্দেশ্য সফল হবে। আরেকটা পয়েন্ট বলা যায়, অনেকে প্রশ্ন করেন যে কুরবানি এই যে ফ্রিজের মধ্যে রাখলে করোনা সংক্রমণের ঝুঁকি আছে কিনা, এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ ফ্রিজ তো ঠান্ডা, এই করোনা যখন প্রথম হয় চায়নাতে দেখা যাচ্ছে শীত, শীতের মধ্যে কিন্তু বেশি হয়েছে ঠান্ডা, ওই সময় ওয়ানের টেম্পারেচার ছিল 8-10-12 এরকম, দেখা যায় ঠান্ডার মধ্যে কিন্তু ওই সংক্রমণের ঝুঁকিটা থাকে। সুতরাং ফ্রিজে রাখলে এতেও কিন্তু ঝুঁকি একটা রয়ে গেছে। সুতরাং যদিও প্রমাণিত অনেক কিছুই না, চেঞ্জ তো হচ্ছে, ঘটনাতে কত কিছুই চেঞ্জ হচ্ছে, তারপরেও বলবো ঝুঁকিটা কেন নেবেন আপনার, ঝুঁকিটা করাই দরকার নাই, গোশত আপনার ফ্রিজে থাকার দরকার নাই, জনগণের মধ্যে গরিবের মাঝে এটা বিতরণ করে দেয়, এটা আমার অনুরোধ জনগণের প্রতি। আর স্যার ওই সেই ঘুরে ফিরে স্যার আসলে কোরবানির কথাই বলি, আপনি দেখিয়েছেন যে এরই মধ্যে মানুষজন যাতায়াত শুরু করেছে এবং সরকার এবং পুলিশ আসলে কঠোর অবস্থানই আছে, যেভাবেই হোক তোমরা তোমাদের জীবন বাঁচাও, প্রশাসন সর্বশক্তি নিয়োগ করছে, কিন্তু তারপরও আমরা দেখছি যে নিম্ন মানুষ তারা ছোটখাটো ট্রাক ভাড়া করেও গাদাগাদি করে মানুষজন কিন্তু যাচ্ছে, পুলিশ তো আর 24 ঘন্টা বল মানে ভাবে সম্ভব না, এটাও তো একটা ঝুঁকিপূর্ণ না স্যার, গায়ে গা লেগে যদি তারা বাড়িতে যায়। অবশ্যই শুরু থেকে আমি বলছি সংক্রমিতই হয় মানুষ থেকে মানুষে, কমপক্ষে বলে 1 মিটার বা 3 ফিট, আমেরিকাতে বলে 6 ফিট, এই দূরত্ব মেনটেন করা এটা খুবই জরুরি আসলে। কারণ আমরা যে শহরে, ধরুন ঢাকা শহরই মনে করেন বা যে কোনো শহর, গ্রামে কিন্তু আমরা ছড়ায় পড়ছি, আমাদের তো ভয়, আমরা তো জানি না আমার বডিতে ভাইরাস আছে কিনা। এই যে আমরা গ্রামে চলে যাচ্ছি, আত্মীয় স্বজন মারছি, বাপ মার কাছে যাচ্ছি, এই ভাইরাস যদি আমি গ্রামে ছড়ায় দেই তাহলে তো এটা ঝুঁকিপূর্ণ বটেই। আপনার গত ঈদের কথা মনে আছে, ঈদের ফেতরে বারবার যোগজন বলছে আপনার গ্রামে যাবেন না, শহরে থাকবেন, অবস্থান করেন, গ্রামে যে গেলে এটা ছড়ানো, আমার আসলে কিন্তু ঘটনা তাই ঘটছে, চলে গেছে, ছড়ায় দিচ্ছে এবং গ্রামে অবস্থা ভালো ছিল, এখন দেখা যায় পুরা দেশে আর গ্রামগঞ্জ শহর বলে কিছু নাই, সব জায়গায় কিন্তু ছড়ায় গেছে। তাদের জন্য বারবার বলছে আপনার পারতপক্ষে যে যেখানে আছেন ওখানে ঈদের নামাজটা পড়েন, পারতপক্ষে গ্রামে যাবেন না, আর গ্রামে গেলে এদের অন্যতম উৎসব তো হলো কুরবানি, গরু জবাই করতেই হবে, যাদের প্রয়োজন নাই তারা যাবেন, এখন যাদের প্রয়োজন তারা যাবেন, কিন্তু বাড়িতে গিয়ে স্বাস্থ্যবিধির ব্যাপারে যেন কোনো শৈথিল্য ভাব না দেখান, মিনিমাম তো মাস্ক পরবেন, কম্পালসারি গ্লাভস পরতে পারেন, এবং গরু জবাইয়ের সময় কিন্তু খেয়াল রাখতে হবে, যেমন গরু জবাই করে গ্রামে গঞ্জে দেখবেন অনেক লোকজন বাচ্চারা এসে কিন্তু ওই দেখে, এটা তো উৎসব তামাশা দেখে, তাই না? এইগুলো কিন্তু অ্যাভয়েড করবেন, কারণ বাচ্চারা ওদের মধ্যে সংক্রমণের ঝুঁকি থাকবেই, এবং যত কম সংখ্যক লোক ওই কুরবানির কাজে ব্যবহার করে এরকম লোক থাকলেই কিন্তু ভালো। আরেকটা কথা বললাম, মানে হার্টের কথাও যেটা বললাম এটা তো ইম্পর্টেন্ট, আমি অবশ্য বিভিন্ন সময় বলছি একটা কথা যে কুরবানি তো মানুষ দিবে, এই ওয়াজেব যখন আছে অনেকের জন্য ওয়াজেব দিতে তো হবেই, অনেকেই বলছে কুরবানি না দিলে হয় না, তো না দিলে তো ধর্মীয় উৎসব, তো একেবারে বন্ধ করলে এটা ধর্মীয় অনুভূতির উপরে আঘাত, যার সামর্থ্য আছে এটা ক্ষতিকর, যার সামর্থ্য আছে তার জন্য তো ওয়াজেব, যদিও হজ নিয়েও কিন্তু হস্ত ফরজ, সেখানে কিন্তু রেস্ট্রিক্টেড আছে, এবার খুবই স্বল্প পরিসরে, স্বল্প পরিসরে, আর বিদেশ না, বাইরে কোনো লোক তো হজে যায় না, শুধু সৌদি আরবে ওই লোকাল লোকজন যারা তারাই কিন্তু হজ করছে, এবং আমরা দেখছি টিভিতে স্বাস্থ্যবিধি তারা কিন্তু মেনে চলছে। কুরবানির বেলায় একই কথা, কবে যারা দিচ্ছেন দিবেন, অবশ্যই ওয়াজেব দিতে তো হবেই, কিন্তু স্বাস্থ্যবিধির ব্যাপারে যেন একটু আপনার ঢিলে ঢালা ভাব, শিথিলতা ভাব এরকম না দেখেন। ইভেন গরুর হাটেও বিভিন্ন সময় কথা বলছি, ইজারা দেওয়া তাদের জন্য বলছি, যারা ক্রেতা বিক্রেতা, এটা তো সবার দায়িত্ব, একার তো দায়িত্ব না, সবাই যদি যার যার অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে নির্মূল না করতে পারলেও ঝুঁকি তো আমরা কমাইতে পারবো। একা সরকার কিংবা প্রশাসনের পক্ষে তো কোনোভাবে, প্রশাসনের জন্য এটা দরকার,
জনগণ মানবে, প্রশাসনের কিন্তু আমি বলছি একটা ভিজিলেন্স টিম বা নজরদারিরও ব্যবস্থা কিন্তু থাকা উচিত। সেখানে যেমন ধরুন সিটি কর্পোরেশন তাদের লোক থাকবে, স্থানীয় প্রশাসনের লোকজন থাকবে, গণ্যমান্য ব্যক্তি থাকবে, নিরাপত্তা কর্মী থাকবে এবং তারা হাঁটে হাঁটে ঘুরে ঘুরে দেখবে ঠিক আছে কিনা, দূরত্ব মেনটেন করা দরকার, কারণ না করলে তো একটু ঝুঁকি তো থাকবেই। সুতরাং খেয়াল রাখতে হবে প্রশাসন এবং জনগণ, আমরা যদি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এগুলো চালিয়ে যেতে থাকি তাহলে কিন্তু সংক্রমণের ঝুঁকি আমরা কমাতে পারবো। এটা কিন্তু করতেই হবে আমাদের। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা এতক্ষণ খুবই মূল্যবান কথা বলছিলেন, আমাদের ইউজিসি অধ্যাপক, মেডিসিন বিশেষজ্ঞ, অনেক মানুষেরই আস্থার একটি জায়গা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ স্যারের মূল্যবান কথা শুনছিলেন। উৎকৃষ্ট সংবাদপত্র বাংলাদেশ, সংবাদপত্র বাংলাদেশ এটা আগামীকাল ঈদের ছুটির কারণে আমরা সম্প্রচার করব না, এরপরে যখন পত্রিকা প্রকাশ হবে তারপরে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আমরা যুক্ত হব। সেই পর্যন্ত এবং তারপরও আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় হৃদয়ে বাংলাদেশকে ধারণ করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।